তো চলুন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম স্যামসাং গ্যালাক্সি M32 আনবক্সিং। অবশ্যই ডিভাইসটির মধ্যে বেকার ক্যামেরা থাকছে, তার পাশাপাশি বেকার ডিসপ্লেটাও ইউজ করা হয়েছে এবং যে পারফরমেন্সটাও মোটামুটি কিন্তু ভালোই থাকবে ডিভাইসটির মধ্যে, এবং একটি পাওয়ারফুল ব্যাটারিও এই ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। তো চলুন আজ এই ভিডিওতে আমি এই ডিভাইসটির আনবক্সিং করব এবং একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিভাইসটি আপনার জন্য কেমন হতে পারে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম, আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন সবার প্রথমে এখানে বক্সটি ওপেন করব, তার আগে দেখতেই পাচ্ছেন ব্যাকসাইডে কিছু হাইলাইট ফিচার্স আছে, সেগুলো আপনারা পড়তেও পারেন। বক্স খোলার সঙ্গে সঙ্গে সবার প্রথমে ডিভাইসটা থাকছে, এটাকে সাইডের দিকে রেখে দিচ্ছি এবং এখানে থাকছে অবশ্যই টাইপ সি কেবলটা, যেটা দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি এখানে অ্যাডাপ্টার থাকছে, যেটা দেখতেই পাচ্ছেন। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। এখন চলে যাব সরাসরি ডিভাইসের দিকে। সবার প্রথমে আমি ডিজাইন থেকেই শুরু করতে চাই। হ্যাঁ, ব্যাকসাইডকে অবশ্যই পলিকার্বনেট বডিটাই ইউজ করা হয়েছে। অবশ্যই পলিকার্বনেট বডি হওয়ার পরেও অনেকটা বেকার ডিজাইন এখানে কিন্তু থাকছে। ব্যাকসাইডে থাকছে চারটি ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং স্যামসাংয়ের লোগোটাও। এর ক্যামেরার বামটা দেখতেই পাচ্ছেন একেবারে নেই বললেও বলা যাবে। এবং এই ডিভাইসটি নিচের দিকে গেলে 3.5 mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার, রাইট সাইডে পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন বাটন। পাওয়ার বাটনের ওপরেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও। অপরের দিকে গেলে সেকেন্ডারি মাইক্রোফোন থাকছে, লেফট সাইডের দিকে গেলে এখানে থাকছে সিম স্লট, যেখানে থাকছে ডেডিকেটেড সিম স্লট। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা অনেকটাই ফাস্ট থাকছে, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতেই পাচ্ছেন। এবং ফেস আনলকটা অবশ্যই কিছু সময় পরে ওপেন হচ্ছে, লক স্ক্রিন আসছে তারপরেই ওপেন হচ্ছে, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ডিসপ্লেতে থাকছে অবশ্যই 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে। অবশ্যই এখানে থাকছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে, এর ব্যাজেস নিচের চেনটা অনেকটাই ছোট থাকছে। এর ভিডিও কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বেকার থাকছে। এখানে যে ডিসপ্লে কোয়ালিটি, অবশ্যই স্যামসাংয়ের ডিসপ্লে, তার উপরে অ্যামুলেট ইউজ করা হয়েছে, বুঝতেই পাচ্ছেন ডিসপ্লে অনেকটা বেকার থাকছে কিন্তু এই ডিভাইসটির মধ্যেই। কিন্তু তার পাশাপাশি এখানে থাকছে অবশ্যই এখানে যে ব্রাইটনেসটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছিল, আমি যখন আউটডোরে ইউজ করেছিলাম কোনো প্রবলেম দেখতে পাইনি কিন্তু এই ডিভাইসটির কাছ থেকে। তার পাশাপাশি এখানে থাকছে 90Hz ডিসপ্লে রেসিভ, অর্থাৎ হায়ার রিফ্রেশ রেট এখানে থাকছে এই ডিভাইসটির মধ্যে। অবশ্যই এখানে যে টাচ স্যাম্পলটাও অনেকটা বেকার থাকছে, স্যামসাংয়ের ডিভাইস তার উপরে থাকছে হায়ার রিফ্রেশ রেট। তো অবশ্যই ডিসপ্লের দিক থেকে কিন্তু কোনো ত্রুটি থাকছে না, এখানে যে ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটা বেকার থাকছে, কিন্তু এখানে যদি 5 ভোল্ট থাকতো আরও অনেকটা বেকার হয়েছে। তো আপনাদের মতে কি কমেন্ট করে জানাবেন। এবং ডিভাইসটির মধ্যে থাকছে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট। আমরা সবাই জানি ডিভাইসটির মধ্যে যে চিপসেটটা ইউজ করেছে অবশ্যই কম দামে বাজেটের সঙ্গে আসে, কিন্তু এর দামটা অবশ্যই একটু বেশি। সেই দিক থেকে যদি দেখা যায় প্রসেসরটা যদি এর থেকে আরও একটু বেকার থাকতো আরও অনেকটা বেকার হতো। তার পাশাপাশি ডিভাইসটিকে যখন আমি অ্যাপস ওপেনিং করেছিলাম, অবশ্যই কিছু সময় পরে অ্যাপসগুলো ওপেন করেছিল, যেটা আপনার এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই একটু সময় পরে ওপেন করেছিল। 4 GB র্যাম থাকছে, র্যাম ম্যানেজমেন্ট চেক করেছিলাম, অবশ্যই সমস্ত অ্যাপস কিন্তু র্যামের মধ্যেই ছিল, কোনো প্রবলেম দেখতে পাইনি। অবশ্যই এখানে যে র্যাম ম্যানেজমেন্টটা থাকছে অনেকটা বেকার থাকছে এই ডিভাইসটির মধ্যেই কিন্তু। হ্যাঁ, তার পাশাপাশি ডিভাইসটির মধ্যে থাকছে 6000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি, তার পাশাপাশি টাইপ সি কেবল থাকছে এবং 18W-এর একটি ফাস্ট চার্জার থাকছে। ক্যামেরাতে থাকছে ব্যাকসাইডে 4টি ক্যামেরা, 64 MP মেন সেন্সার, 8 MP আল্ট্রা ওয়াইডিং লেন্স, 2 MP মাইক্রো লেন্স এবং 2 MP ডেপথ সেন্সার। সেলফিতে থাকছে 20 MP সেলফি ক্যামেরা। আমি কিছু আপনাদের এই ডিভাইসটির পিকচার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অবশ্যই এখানে যে ক্যামেরা কোয়ালিটিটা অনেকটা বেকার থাকছে। স্যামসাংয়ের ডিভাইস অবশ্যই ক্যামেরার দিক থেকে কোনো প্রবলেমই পাবেন না, ক্যামেরা কোয়ালিটি অবশ্যই বেকার থাকছে ডিভাইসটির মধ্যে। সিম্পল শট, প্রোটেক শট, সমস্ত পিকচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন অবশ্যই বেকার থাকে। হ্যাঁ, তবে এখন জেনে নেব ডিভাইসটি আপনার জন্য কেমন হবে। অবশ্যই ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে 4 GB র্যামের সঙ্গে 64 GB করে, যেটা 15,000 টাকা বাজেটের মধ্যে, এবং বাংলাদেশে গেলে ওই 20,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। তো এই বাজেটের সঙ্গে ডিভাইসটি আপনার জন্য কেমন হতে পারে। তো আপনি যদি নিতে চাইছেন একটা বেটার ডিসপ্লে, তার পাশাপাশি বেটার ডিজাইনের ডিভাইস নিতে চাইছেন এবং ক্যামেরাটাও বেটার নিতে চাইছেন, পাওয়ারফুল ব্যাটারিটা নিতে চাইছেন, এই ডিভাইসটি আপনার জন্য একটি কিন্তু
পারফেক্ট ডিভাইস হবে। আর আপনি যদি চাইছেন বিশেষ করে পারফরমেন্স বেটার নিতে, তাহলে এই ডিভাইসটি আপনার জন্য বেকার হবে না। অবশ্যই আমি যখন অ্যাসপল নাইনটা খেলেছিলাম কিছু সময় ল্যাগ পেয়েছিলাম, আপনি যদি ফ্রি ফায়ার গেমটা খেলেন তাহলে ভালোভাবে খেলতে পারবেন। তো আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোনটার দিকে যেতে পারেন, তার উপর নির্ভর করে আপনার জন্য এই ডিভাইসটি কেমন হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের বিন্দুখানি হলেও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।